আজকে আইটেলের একটা ফিচার ফোনের কথা বলবো, যে ফিচার ফোনটি দিয়ে আপনি কণ্ঠ চেঞ্জ করে কথা বলতে পারবেন, এবং দেখবো রিংটোন বাজিয়ে এবং দেখবো এর কল কোয়ালিটি কেমন, ব্যাটারি ব্যাকআপ হবে কেমন, তাছাড়া ফোনটি টেকসই হবে কেমন, সব বিষয় কিন্তু আলোচনা করবো। আলোচনা করবো ফোনটির খারাপ দিক কী কী হতে পারে। আইটেল কোম্পানির এই ফিচার ফোনটি নিয়ে আজকে আলোচনা করবো, তাই ফুল ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকার না টেনে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটি বাজিয়ে দেবেন, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করা হয় এমডি নিয়ে আমার চ্যানেলে। চলুন তাহলে কথা না বলি শুরু করা যাক আজকের মূল পর্বটি। আইটেলের এই ফিচার ফোনটি সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের একটা ফিচার ফোন। প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এই ফিচার ফোনটি ছিল অনেকটা ইউনিক ডিজাইনের এবং স্টাইলিশ। তাছাড়া ফোনটির প্রাইস মূল্য কিন্তু মাত্র 1350 টাকা, এবং এই ফোনটিতে থাকছে কিন্তু তিনটা কালার ভেরিয়েন্টে। চলুন আমরা এবার একটু দেখে নিই যে ফোনটির সাথে বক্স কন্টেন্ট কী কী ছিল। প্রথমে আমরা ফোনটিতে পেয়ে যাবো একটা ওয়ারেন্টি কার্ড, যেটা এক বছরের একটা ওয়ারেন্টি সার্ভিস নিশ্চয়তা পাচ্ছেন আপনি এই ফোনটিতে। তারপরে হাতে পেয়ে যাবো একটা চার্জার। চার্জারের কোয়ালিটি কিন্তু মোটামুটি বেশ ভালোই করা হয়েছে, এবং এই চার্জারটা কিন্তু 6 মাসের একটা ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন। তাছাড়া এই ফোনটিতে থাকছে একটা 1000 mAh ব্যাটারি। এই ব্যাটারিতে কিন্তু আপনি 1.5 থেকে 2 দিন অনায়াসে চার্জ নিতে পারবেন এই ফোনটিতে। আর যদি আপনার কম কথা বলা প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু 3 থেকে 4 দিনও চার্জ যাবে এই ফোনটিতে। এবং এই ব্যাটারিতে কিন্তু আপনি পাচ্ছেন 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। প্রথমেই স্লিম ডিজাইনের এই ফোনটি আমি একটু ওপেন করব এবং দেখব ফোনটির ভিতরে কী কী রাখা হয়েছে, বডি কেমন ছিল। চলুন তাহলে দেখে নেই। প্রথমে রেয়ার প্যানেলটা ওপেন করলাম। রেয়ার প্যানেলটা তেমন একটা স্ট্রং মনে হলো না, অনেকটা মানে বড় সাইজের এবং ফাঁকা কোয়ালিটির করা হয়েছে। যাই হোক, তার ছাড়া মোটামুটি বডিটা মোটামুটি স্ট্রংই ছিল, যেহেতু ফোনটি একদম স্লিম। প্যানেলটি ওপেন করার সাথে সাথে কিন্তু একটা নেটওয়ার্ক অ্যান্টেনা পেলাম, পেলাম এই ফোনটির এইচডি কার্ড স্লটটা। এখানে কিন্তু 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন, পারবেন একটা বড় স্ট্যান্ডার্ড কার্ড সিম ইউজ করতে, এবং পারবেন একটা ন্যানো সাইজের সিম ইউজ করতে এই ফোনটিতে। এবং ফোনটির একটু উপরে গেলে কিন্তু লাউড স্পিকারটা থাকছে, একটাই ক্যামেরা মোটামুটি স্টাইল করা হয়েছে অ্যান্ড্রয়েডের মতো, এবং ফোনটির বডিটা মোটামুটি হালকা পাতলা ভালোই করা হয়েছে, যেটা আপনি রাফ ইউজ করতে পারবেন একেবারে অনায়াসে, সেটা কিন্তু বডিটা দেখেই বোঝা যাচ্ছে। ফোনটির খারাপ ভালো দিক উভয়ই কিন্তু নিয়ে কথা বলবো। তার আগে আমরা দেখে নেব যে এই ফোনটির কিপ্যাড কেমন ছিল। ফোনটি কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে যে কিপ্যাডগুলো কিন্তু ছিল অনেকটা ফাঁকা ফাঁকা টাইপের, দেখতেই পাচ্ছেন অনেকটা স্ট্রং এবং শক্ত টাইপের। এই কিপ্যাডগুলো মোটামুটি যথেষ্ট ক্লিকই ছিল, আমি মোটামুটি ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, দেখুন মোটামুটি ক্লিকই ছিল, সেক্ষেত্রে কিন্তু সমস্যা না, অক্ষরগুলোও বড় বড় আসতেছিল। এবং এই ফোনটিতে কিন্তু সাদা ব্রাইটের একটা আলো পাবেন। তাছাড়া ফোনটি যখন আমি ওপেন করলাম তখন আইটেল ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি ওপেন হলো। এবং মজার বিষয় হচ্ছে এই ফোনটি কিন্তু আপনি 4টা ভাষায় পেয়ে যাচ্ছেন, যে কোনো 4টা ভাষা কিন্তু আপনি এই ফোনটিতে ইউজ করতে পারবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 2.4 ইঞ্চ একটা কিউভিজি ডিসপ্লে। এই ডিসপ্লেটা মোটামুটি ব্রাইডই ছিল, আইটেলের এই ফিচার ফোনগুলো ডিসপ্লেগুলো মোটামুটি ব্রাইডই হয় সেটা আমরা কম বেশি সবাই জানি, এটাও তার ব্যতিক্রম নয়, ডিসপ্লেটা মোটামুটি ব্রাইডই ছিল। এবং এই ডিসপ্লের আউট ইনডোরে খুব সুন্দরভাবে কিন্তু আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হবে না। এবং এই ফোনটির ভিতরে কিন্তু আমরা ঢুকলেই পেয়ে যাব এই ফোনটিতে কন্ট্যাক্ট, পেয়ে যাব মেসেজ, পেয়ে যাব এই ফোনটিতে কল, এবং এই ফোনটিতে থাকছে কিন্তু ক্যামেরা, রেডিও, FM, মাল্টিমিডিয়া, গেমস, ফেসবুক চালাতে পারবেন এই ফোনটি দিয়ে, কিং টকার থাকছে, ম্যাজিক ভয়েস থাকছে, কী নেই সব বিষয় কিন্তু একে একে করে আলোচনা করবো এবং দেখাবো খুব অল্প সময়, তাই বলবো আবারও ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমরা প্রথমে এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটিটা একটু দেখে নেবো, যে এর কন্ট্যাক্ট ক্যাপাসিটি কত ছিল। এই ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন 1000, মোটামুটি কিন্তু বিশাল কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন। এবং আমরা একটু মেসেজ ক্যাপাসিটি দেখে নেবো, ফোনটির মেসেজ ক্যাপাসিটি থাকছে 250টি। এদিক দিয়ে কিন্তু ফোনটার মোটামুটি কন্ট্যাক্ট এবং মেসেজ ঠিকঠাকই ছিল। তাছাড়া ফোনটির কলের ভিতরে কিন্তু এমটি থাকছে, অন্য একটা জায়গায় এটা নিয়ে রাখছে, সেটা ভিডিওটি দেখতে থাকুন দেখতে পাবেন। ফোনটিতে থাকছে FM রেডিও, আপনি হেডফোনবিহীন কিন্তু FM রেডিও শুনতে পারবেন এই ফোনটি দিয়ে। অনেকেই কিন্তু FM রেডিও শুনে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুখবর, হেডফোনবিহীন শুনতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে 0.08 MP একটা ক্যামেরা থাকছে, সেটাতে আপনি ছবি তুলতে পারবেন। ফোনটিতে থাকছে 4টা গেমস, প্রত্যেকটা গেমস আপনি 5 বার করে ফ্রিতে ট্রায়াল দিতে পারবেন, তারপরে কিন্তু আপনাকে 10 টাকা দিয়ে এই গেমস কিনে খেলতে হবে। এবং এই ফোনটিতে থাকছে ফেসবুক, যেটা আপনি সিম ঢুকালেই কিন্তু ফেসবুক অপশনটা চালু হবে, অবশ্যই আপনার ইন্টারনেট থাকতে হবে কানেকশনটা। ফোনটিতে থাকছে কিন্তু স্মার্ট ট্যানেস বার, খুব সুন্দর একটা অপশন। ফোনটিতে থাকছে কিং টকার, আপনি কিন্তু চাইলেই কিন্তু আপনার এগুলো অন করে রাখতে পারেন এবং অফ করে রাখতে পারেন। অনেকেরই এই অপশনটা বিরক্তকর এবং অনেকের কাছে অপশনটা কিন্তু অনেক মজা ভালোই লাগে। যাই হোক, ফোনটির সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু পেয়ে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত কল সেটিংস, এটার ভিতরে কিন্তু পাবেন অ্যাডভান্স সেটিংস।
সেটিংসে তাছাড়া ফোন সেটিংস থাকছে, ডিসপ্লে, সিকিউরিটি, নেটওয়ার্ক সেটিংস, কানেকশন এবং ফোনটিতে রেজিস্টার সেটিংস থাকছে, সে বিষয়ে আলোচনা করবো। তার আগে আমরা একটু দেখে নেবো ফোনটির অ্যাডভান্স সেটিংসে কী ছিল। অ্যাডভান্স সেটিংস ঢুকলে কিন্তু ব্ল্যাক লিস্ট পাচ্ছেন, পাচ্ছেন না হোয়াইট লিস্ট, অটো রিডায়াল পাচ্ছেন এবং অটো ডায়াল রিমেম্বার পাচ্ছেন, অ্যান্সার মোড, অটো কল রেকর্ডিং কিন্তু এখানেই পাচ্ছেন। অনেকেই অপশনটা কিন্তু খুঁজে থাকেন, খুঁজে পান না, তারা কিন্তু অপশনটা অবশ্যই মনে রাখুন, অ্যাডভান্স সেটিংসের ভিতরে কিন্তু অপশনটা পাবেন। এবং সেটিংসের ভিতরে ঢুকলে কিন্তু আপনি এখানে ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন, যেখানে চারটা ল্যাঙ্গুয়েজে আপনি এই ফোনটি ইউজ করতে পারবেন। তাছাড়া ফ্লাইট মোড আছে, আপনি অপশনটা ইউজ করতে পারেন, অটো পাওয়ার অন অফ, এলইডি ফ্ল্যাশ, এবং এই ফোনটিতে রেজিস্টার ফ্যাক্টরি থাকছে, যেটা আপনাকে চারটা, এক দুই তিন চার প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনি ফোনটি একটা রেজিস্টার দিতে পারবেন। তাছাড়া ফোনটি ডিসপ্লেতে কিন্তু থাকছে তিনটে ওয়ালপেপার, এই প্রথম দেখলাম, সব ফোনে একটা থাকে। যাই হোক, আপনি এইচডি কার্ড থেকে চাইলে আরও কিন্তু ইউজ করতে পারবেন নিজের ছবিও। তাছাড়া এই ফোনটির ভিতরে কিন্তু আপনার স্ক্রিন অ্যান্ড অটো লক থাকছে, শো অ্যান্ড ডেট টাইম, কল স্ক্রিন, লক স্ক্রিন এবং স্ক্রিন ডেট, এগুলো কিন্তু আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন সব কিছুই। তাছাড়া ফোনটিতে সিকিউরিটি লক করে রাখতে পারবেন, পার্সোনাল ডাটাগুলো সেভের জন্য ফোনও লক করে রাখতে পারবেন। ফোনটির নেটওয়ার্কটা পারবেন মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটির, নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না এই ফোনটি যদি আপনি কিনেন। এই ছিল মোটামুটি এই ফোনটির যে সেটিংস অপশন সেটা। তাছাড়া ফোনটির ভিতরে কিন্তু আরও মোটামুটি বেশ অপশন থাকছে, যেমন ব্লুটুথ থাকছে ফোনটির ভিতরে এবং ফোনটির ভিতরে এসটিকে থাকছে, এগুলো সিম ওপেন করলে কিন্তু আপনার এই অপশনগুলো ওপেন হবে বা আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তাছাড়া ব্যাটারি সেভার থাকছে ফোনটির ভিতরে। এবং এই ফোনটির যে কল কোয়ালিটি, এই কল কোয়ালিটি নিয়ে কথা বলতে হবে যে এই ফোনটির কল কোয়ালিটি মোটামুটি ব্যাটারি ছিল, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ছিল না, কিন্তু প্রবলেম একটাই, ফোনের ব্যাটারিটার একটু দুর্বল, ব্যাটারিটার এমএইচটা একটু কম। তাছাড়া মোটামুটি ফোনটির সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল। আপনি চাইলে কিন্তু কথা বলার জন্য এই ফোনটি অ্যান্ড্রয়েডের পাশাপাশি রাখতে পারেন অথবা আপনি কাউকে গিফট করতে পারেন। এই ছিল মোটামুটি এই ফোনটির কথাবার্তা। এবং এই ফোনটির যে মডেল সেটা কিন্তু আসলেই আমি ভুলেই গেছিলাম যে 5029 এই ফোনটির মডেল, এই মডেলের ফোনটি কিন্তু আপনি চাইলে কিনতে পারেন। তাহলে এই ছিল মোটামুটি আজকের বিস্তারিত, আজকে এখানেই বিদায় নেব, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।